আজকে তোমাদেরকে ওয়ার্ল্ডের চিপেস্ট মাটন বিরিয়ানির খোঁজ দেব। ও হারমোনিয়াম পিছে দেখো চর্বিটা, ও হো আশা করি তোমাদের কিন্তু লোভ লাগছে। মটন না হলে দোকান বন্ধ করে দেবো, এত বড় কথা? এত বড়ই কথা। আমি তোমাদেরকে বিভিন্ন দামের কিন্তু মাটন বিরিয়ানি খোঁজ দিচ্ছি, সর্বোচ্চ হলো 300 টাকা। আমি জানি 300 টাকার থেকেও কিন্তু অনেক দামের কিন্তু মাটন বিরিয়ানি আছে, সেটা এখন আমি অ্যাফোর্ড করতে পারবো না। তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে ভবিষ্যতে অবশ্যই পারবো সেটা। আজকে তোমাদেরকে ওয়ার্ল্ডের চিপেস্ট মাটন বিরিয়ানি খোঁজ দেবো। দামটা শোনার আগে কোথাও একটা বসে পড়ো, দামটা শুনে ছিটকে যেতে পারো। আর এই চিপেস্ট মাটন বিরিয়ানি কোথায় পাওয়া যাচ্ছে তোমাদেরকে সবই ডিটেলসে বলবো, তাই বলি ভিডিওটা শেষ অবধি দেখো। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা আমাকে চেনো না চিনে না, আমি বান্টি, তোমরা ছিল ভুক্কার বান্টি ইউটিউব চ্যানেল, এই চ্যানেল ভুক্কাগিরি ছিল, ভুক্কাগিরি আছে আর সারা জীবন ভুক্কাগিরি থাকবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভুক্কাগিরিটা শুরু করা যাক। এখন বাজে 3:20 আর আমি চলে এসেছি শান বিরিয়ানিতে। দোকানদার আমায় বলেছিল 3:00 সময় খুলবে, বাট এখনও খোলেনি। আলাদাই ভাগ্য আমাদের। আমি কড়া রোদে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ রোদের অবস্থা কি? তো তার জন্য একটা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। ইনি হচ্ছেন শান বিরিয়ানির ওনার। তো আপনার এই দোকানটা কতদিনের পুরনো? এক বছর হতে চললো। তো প্রথম থেকে কি আপনার বিরিয়ানির শপ ছিল নাকি? আগে ফাস্টফুডের দোকান ছিল, ফাস্টফুডের দোকানটাকে বন্ধ করেই বিরিয়ানির দোকান করা হয়েছে। টাইমিংটা কি আছে? টাইমিংটা মোটামুটি 3:00 থেকে চালু হয়, ওকে, যতক্ষণ থাকে। 2023-এ দাঁড়িয়ে কি করে আপনি 50 টাকা মাটন বিরিয়ানি দিচ্ছেন? কোয়ান্টিটির ওপর লাভ, নিজে বানাতে পারি। যেরকম কাস্টমারকে দেবেন সেরকমই দেবেন, না এক্সট্রা কিছু দেবেন না? লোকে বলে কিছু নেই, বললে আর কি হবে, খেতে হবে তো। অবশ্যই অবশ্যই খেলেই তাহলে বোঝা যাবে নাকি? বোঝা যাবে যে কি আছে না আছে। মটন না হলে দোকান বন্ধ করে দেবো, এত বড় কথা? এত বড়ই কথা। আপনাদের মটন আর চিকেন বিরিয়ানি তো শুধু পাওয়া যায়, তো ওয়েট কিরকম আছে? 30-40 গ্রামের ভেতর। কি মাটন না চিকেনটা? মাটন। আর চিকেনটা? চিকেন থাকে ওই 35-50-এর মধ্যে। তো আমি 50 টাকায় মাটন বিরিয়ানি পেয়ে গেছি শান বিরিয়ানি থেকে। এই হলো রাইসের কোয়ান্টিটি, 50 টাকা অনুযায়ী রাইসের কোয়ান্টিটি বেশ বেশ মানে বেশ ভালো দিয়েছে। এরকম সাইজের একটা আলু দিয়েছে, ইয়েলো কালারের আলু। এই একটা আলুকে 4টে ভাগ করেছে। আর এই হলো মাটনের পিস, হারমোনিয়ামের পিস পেয়েছি, আলাদাই ব্যাপার। আর এই হলো রাইস, ভাঙা চালও আছে আবার লং গ্রেনও আছে, দুটো মিক্স করা আছে স্বাভাবিক কথা, কিন্তু রাইসের কোয়ালিটি খুব ভালো। আর রাইসটা কিন্তু টোটালি ইয়েলো কালারের, আর স্যালাডের মধ্যে পেঁয়াজ দিয়েছে, যেটা আমার খুবই ফেভারিট। পাওয়া যাক ওয়ার্ল্ডের চিপেস্ট মাটন বিরিয়ানি। আমি তো ভাই প্রথমবার খাচ্ছি 50 টাকা মাটন বিরিয়ানি, জানি না কীরকম লাগে। আগে প্রথমে রাইসটাই খাই। 50 টাকায় মাটন বিরিয়ানিতে কোনো অনেস্ট রিভিউ হয় না, লিটারালি হয় না। বিরিয়ানি পাচ্ছি এটাই অনেক, কিন্তু তাও তোমাদেরকে হালকার মধ্যে আমি রিভিউ দিচ্ছি। বিরিয়ানিটা টোটালি ড্রাই, কেওড়া জল আর আতর জলে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। আর সব থেকে আমার বেশি ভালো লাগছে বিরিয়ানিটা স্পাইসি। এদেরকে আলুটা দেখাই কতটা ভালো কুক হয়েছে, বা সুন্দর আলুটা কুক হয়েছে। আর স্বাভাবিক কথা আলুটায় বিরিয়ানির ফ্লেভার নেই, বাট ঠিকঠাক। এবার মাটনটা তোমাদেরকে দেখাতে হবে কতটা ভালো কুক হয়েছে। মোটামুটি মোটামুটি কুক হয়েছে। আহা, গন্ধটা শুকে কিন্তু আমার মাটনই মনে হচ্ছে। তোমরা অনেকে এই মাংসটা দেখে অনেকে বলবে কুকুরের মাংস, বাট তোমরা ভুল, কারণ ভাই মাটন খাই, বাড়িতে মাটন খাই, এতটাও গরিব না ভাই। বলেন কি, তো মাটনের একটা ফ্লেভার কিন্তু পাচ্ছি 50 টাকা অনুযায়ী। পিসটা ছোটো আর 50 টাকায় স্বাভাবিক কথা মাটন বিরিয়ানি পাচ্ছ, এইটাই অনেক। থেকে বেশি যারা এক্সপেকটেশন রাখবে তাদেরকে জয় হিন্দ দোস্ত। মাটন দিয়ে হালকা খাই কীরকম লাগে, বেশ ভালোই লাগছে, খারাপ বলবো না। শুধু অ্যারোমাটা যদি হালকা কম থাক খুব ভালো লাগতো। ও চলো হালকা যেহেতু আলু, আর সাথে দেখো এদের চর্বি দিয়ে হালকা মাটন, আর সাথে পেঁয়াজ। চলো দেখি কীরকম লাগে।
মাটনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার নেই, বিরিয়ানিটা আলাদাভাবে কুক করা আছে। যদি আমি 50 টাকায় যদি বলি, এটা বেস্ট, হেভেন। হেভেন কাদের জন্য? কলেজ স্টুডেন্ট আছে, তাদের ভাই পকেট মানি কম, তারা এসে বিরিয়ানিটা ভালো এনজয় করতে পারবে। কি আছে, দামি বিরিয়ানি খাওয়া সামর্থ্য নেই, মানে মাটন বিরিয়ানিটা খাওয়া সামর্থ্য নেই, তারা এই 50 টাকা মাটন বিরিয়ানিটা খেয়ে, ওই একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটে, তো এইটা ওই কথাটার সাথে যায়। মাটন বিরিয়ানি শেষ তো করে নিয়েছি, এবার খাবো চিকেন বিরিয়ানি। দেখো রাইস আর আলু সেমই থাকবে, বাট আমি ভাবলাম 30 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি, চিকেনের সাইজটা কীরকম হবে? তোমরা ওয়েটটা তো জেনেই নিয়েছ, সাইজটা তো দেখতে হবে না? এরকম হলো চিকেনের সাইজ, বেশ ভালো কিন্তু চিকেনের সাইজ দিয়েছে। 30 টাকার বিরিয়ানির টপিক শুরু হয়েছিল শ্রীরামপুরে, তোমরা সকলেই জানো, এমন কেউ নেই যে জানো না, সকলেই জানো। কেমন ও র্যালি যাচ্ছে গাইস, জয় শ্রীরাম। বন্ধুরা আমার ভাগ্যটা ভালো, রামনবমীর কিন্তু র্যালিটা দেখতে পারলাম, আজকে পারমিশন বলে পেয়েছে বলে সেজন্য আজকে যাচ্ছে। লাকি পার্সন আই অ্যাম। আমি শুনেছি যে শ্রীরামপুরে সেরকম নেই, দোকান নেই, আর যা আছে আর বললাম না, নো কমেন্ট গাইস। কিন্তু আমি বলবো যে একবার শেওড়াফুলিতে আসলে 30 টাকার বিরিয়ানিটা ট্রাই করতে হবে, কারণ 30 টাকার বিরিয়ানিতেও অনেকটাই পরিমাণে রাইস আছে, অনেকটাই। আর এখানে সবথেকে বড় বিষয়, আলুর সাইজটা কিন্তু বেশ বড়, আর সাথে আগেরটার মতন পেঁয়াজ দিয়েছে। আপনাদেরকে চিকেনটাই দেখাচ্ছি কতটা ভালো কুক হয়েছে। বাহ, দেখো চিকেনটা, দেখো দেখেই মনে হচ্ছে ফ্রেশ, বাট চিকেনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার ঢোকেনি। আমি খেয়ে যতটা বুঝলাম, মাটন আর চিকেনটা কিন্তু আলাদা করে করে, আলাদা করে বিরিয়ানির মধ্যে দিয়ে দেয়। এটা খাওয়া যাক চিকেন দিয়ে, তারপর আলু দিয়ে খাবো। আর কি 30 টাকা যা কোয়ালিটি কোয়ান্টিটি দিচ্ছে, এনাফ। টেস্টটা আরও বেটার হতো যদি ক্যারোজের আতর জলটা ফ্লেভারটা কম থাকতো, তাহলে এইটা আমি বলতাম বেস্ট। দেখতে হবে আলুটা কুক হয়েছে নাকি। বাহ সুন্দর কিন্তু আলুটা কুক হয়েছে। চলো এবার হালকা আলু, হালকা চিকেন, চিকেন আর সাথে পেঁয়াজ। এবার একটা ভুক্কার বাইটি। ভুক্কার বাইট তো সবসময় যেন শেষ হয়, আমি মাটনে দিইনি, তাই ভাবলাম চিকেনে তো দিতেই হবে, নাহলে বিষয়টা খুব খারাপ হবে। চলো খাওয়া যাক। আমি যদি শেওড়াফুলিতে আসি কোনো কাজের সূত্রে বা এমনি সময়, তাহলে আমি টেস্ট করব, নাহলে আমি বালি থেকে টেস্ট করতে আসবো লিটারলি। আমি এটা সত্যি কথা বলছি, কাজের সূত্রে শেওড়াফুলি আসো বা এমনি যে কোনো কারণে আসো না কেন, একবার হলো ট্রাই করো। এবার যদি তোমাদের ভালো লাগবে তোমরা বারকে বার ট্রাই করবে, তোমাদের উপর ডিপেন্ড করছে। একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এখানে যেই পেঁয়াজটা আছে না, সেটা কিন্তু তোমরা পার্সেল করলে কিন্তু পাবে না, তোমরা যদি দাঁড়িয়ে খাও বা বসে খাও তারাই পাবে, বাড়িতে নিয়ে গেলে পাবে না। এতক্ষণ যা যারা ভিডিওটা দেখেছো, মেক শিওর একটা লাইক করে দাও, কারণ তোমরা লাইক করলে ভিডিও করার এনার্জি আরও বেশি হাই হয়ে যায়। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর যা অনেস্ট রিভিউ দেওয়ার দিয়ে দিয়েছি, এর থেকে বেশি অনেস্ট রিভিউ হয় না, সিরিয়াস বলছি হয় না। আজকে মূল্যবৃদ্ধির বাজারে যা দাম, অনেস্ট রিভিউ দিতে গেলে মানে নিজেকেই ছোট লাগবে। তো আমি ভাই কোনো রিভিউ দিতে চাই না, আমার ভালো লেগেছে। যারা যারা আসবে একবার হলো ট্রাই করো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের বিরিয়ানিটা কেমন লাগলো। চলো আজকের মতন এই অবধি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, চলো বাই বাই। ও হ্যাঁ, আর হ্যাঁ, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাতে সাবস্ক্রাইবটা করে দাও, চলো বাই বাই। এখনো পর্যন্ত আমি তোমাদেরকে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের, সরি বলি, আমি তোমাদেরকে এখনো পর্যন্ত কি হলো, আর সর্বোচ্চ মাটন বিরিয়ানি খোঁজ দিয়েছি, সেটা হলো 300 টাকা দাম, আমার পিছনে হন বাজে আলাদাই। এরকম ঘুরিয়ে দিলে ঘুরনা ঘুরিয়ে দিলে কেমন লাগে? আর পেছনে রোদ্দুরের তাপটা তো দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ বোঝাই যাচ্ছে না আমাকে, আমি কালো হয়ে গেছি, এমনি কালো আরো ব্ল্যাক বিউটি হয়ে গেছি। এই হলো রাইসের কোয়ান্টিটি, রাইসের ট্রেনের হর্ন ইম্পর্টেন্ট স্টেশনে, আবার বলি। তো আমি পাঞ্চে রেসটাকে ধরে রাখতে, ওকে ঠিক আছে, ট্রেন আছে স্যার, র্যালি যাচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হয় না, সিরিয়াস বলছি হয় না, কারণ মূল্যবৃদ্ধি, কারণ আজকে যা বাজারের যা দাম, সরি কি বলছি, কি বলবো, কি মূল্যবৃদ্ধির বাজারে, হ্যাঁ মূল্যবৃদ্ধির বাজারে, হ্যাঁ।